হেই গাইস, ওয়েলকাম টু অ্যাপল গাইজেস পিডি। আমি রফিক। অনেকদিন ধরে ডিফারেন্ট কিছু করতে মন চাচ্ছিল, যেমন পোর্টেবল স্পিকার টাইপ কিছু। কিছু কিছু স্পিকার আছে যেগুলো অনেক বেশি পোর্টেবল, যেমন JBL ক্লিপ 3, আর কিছু কিছু হয় অনেক বড়, যেমন এক্সট্রিম 2। কিন্তু এর মাঝামাঝি একটি ব্যাপার আছে, JBL চার্জ 4, এটা এর মাঝামাঝির মধ্যে পড়ে একদম। অ্যান্ড এটার মধ্যে একটা বড় সুবিধা হলো, এটার মধ্যে পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে, সো মাঝামাঝি এটা হ্যান্ডি হয়। তো চলো এটা সাউন্ড কোয়ালিটিটা চেক করা যাক। লেটস গেট স্টার্টেড। সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপল গ্যাজেটসের ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা, একেবারে গ্যারেন্টিড। এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। So let's unbox JBL Charge 4. এখানে JBL Charge 4 লোগো দেওয়া আছে বাই হারমান। বক্সটা খুবই সুন্দর অ্যান্ড JBL এর মোটো ডে টু লিসন। Play and charge endlessly. Okay. Cover. সাথে থাকছে একটি বক্স। বক্সের ভেতরে পাবেন কিছু পেপার ওয়ার্কস, JBL এর একটি USB টু টাইপ সি কেবল, এন্ড আমাদের রিভিউ ইউনিট। আমাদের কাছে গ্রে কালারের ভ্যারিয়েন্টটি আছে, দেখতে খুবই প্রিমিয়াম। সিলিন্ডার শেপের ডিজাইন, এর ডিজাইন এমনভাবে করা যেন চারপাশ থেকে বুমিং বেস পাওয়া যায়। পুরো বডিতে ডিউরেবল ম্যাশ ফ্যাব্রিক ম্যাটেরিয়াল, আর টপ বটমে রাগড রাবার মেডের বাইরের স্ট্রাকচার। এর বডি IPX7 সার্টিফাইড, অর্থাৎ এটি 100% ওয়াটারপ্রুফ। ওয়াটার স্প্ল্যাশ কিংবা পানিতে একেবারে ডুবে থাকলেও এই স্পিকারের কিছুই হবে না। এটি পানিতে ফ্লোট করবে এবং 30 মিনিটের মতো এটি ওয়াটারপ্রুফ থেকে স্পিকারকে রাখবে অক্ষত। এটি বেশ বড় সড়ো সাইজের আর ওজনে প্রায় 1 কেজির মতো। সামনের দিকে JBL এর ব্র্যান্ডিং আছে, নিচের দিকে LED ইন্ডিকেটর রয়েছে। দুই পাশে আছে JBL সিগনেচার প্যাসিভ বেস রেডিয়েটর। গান চালানোর সময় আপনি ফিল করতে পারবেন এর বেস। এই রেডিয়েটার হাত দিয়ে প্রেস করলে কিছুটা ভেতরের দিকে মুভ করবে, তবে এর ডিউরেবিলিটি নিয়ে কোনো কথাই হবে না। আউটডোরে আপনি হার্ড কোর ইউজ করলেও এই স্পিকারের কিছুই হবে না। এর উপরে কিছু বাটন রয়েছে, কানেক্ট প্লাস ভলিউম আপ ডাউন, পাওয়ার, ব্লুটুথ আর প্লে পজ বাটন। পেছনের দিকে একটি রাবারের ফ্ল্যাপে চার্জ 4 এর ব্র্যান্ডিং করা আছে। এর ভেতরে কনসিল করা আছে একটি 3.5mm পোর্ট ফর ডিরেক্ট কানেকশন, একটি USB-A আউটপুট যার মাধ্যমে JBL চার্জ 4 কে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে অন্য ডিভাইসকে চার্জ করতে পারবেন। আর রয়েছে USB-C চার্জিং ইন্টারফেস। এতে কোনো মাইক্রোফোন না থাকায় স্পিকার ফোনের সুবিধা নেই, অর্থাৎ এটি দিয়ে আপনি কল করতে বা রিসিভ করে কথা বলতে পারবেন না। এছাড়া এতে নেই ভয়েস অ্যাসিস্ট্যান্স ফিচার। আমাদের কাছে এটি খুবই অবাক করার মতো একটি ব্যাপার লেগেছে, বিকজ এখন যে কোনো এন্ট্রি লেভেলের স্পিকারেও এই দুটি ফিচার থাকে। ম্যাসিভ 7500 mAh ব্যাটারি আপনাকে পাওয়ার সাপ্লাই করবে, টানা 20 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে JBL চার্জ 4 একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। এই স্পিকার দিয়ে আপনি আপনার ডিভাইস চার্জ করতে পারবেন। JBL চার্জ 4 ফুল চার্জ হতে প্রায় সময় লাগে 4 ঘন্টার মতো। এর ব্লুটুথ ভার্সন 4.2, একসাথে দুটি ডিভাইস কানেক্ট করে ওয়ারলেস ব্লুটুথ স্ট্রিমের সুযোগ গ্রহণ করতে পারবেন। এছাড়াও JBL কানেকশন প্লাস সুবিধার মাধ্যমে 100টিরও বেশি JBL কানেক্ট প্লাস সাপোর্টেড স্পিকারের সাথে পেয়ার আপ করে একসাথে প্লে করতে পারবেন। দূর থেকে শুধু চেয়ে থাকলাম, আজ অবেলায় আবার তোমার, অবেলায় আবার তোমার, দূর থেকে চলে যেতে দেখলাম। JBL এর নিজস্ব ড্রাইভার আর ডুয়াল প্যাসিভ রেডিয়েটার, ফুল স্পেকট্রামে পাওয়ারফুল আর এয়ার ক্যাচিং সাউন্ড পাবেন।
এর বেস খুবই স্ট্রং আর পাঞ্চি ফিল দিবে। এর সর্বোচ্চ আউটপুট 30 ওয়াট, সো বুঝতেই পারছেন এটির সাউন্ড কতটা লাউড হবে। এটি কতটা স্ট্রং সেটি বোঝার জন্য আমি আরও কিছু JBL স্পিকারের সাথে আউটপুটের তুলনা দিচ্ছি, যেমন JBL গো 3 4.2 ওয়াট, JBL ক্লিপ 4 5 ওয়াট, JBL ফ্লিপ 5 20 ওয়াট, অ্যাঙ্কার ফ্লেয়ার 2 20 ওয়াট, আর JBL চার্জ ফোরের ক্যাপাসিটি এদের সবার থেকে বেশি 30 ওয়াট। সো বুঝতেই পারছেন এটির সাউন্ড কতটা লাউড। তো কারা কিনবেন? যারা বাসার টিভির সাথে ভালো কোয়ালিটি ওয়্যারলেস স্পিকার খুঁজছেন কিংবা ঘরে বসে সিনেমা দেখার অভিজ্ঞতাকে অন্য লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য এই স্পিকার। ইনডোর পার্টিতেও এই স্পিকার দিয়ে জমিয়ে ফেলতে পারবেন অ্যাম্বিয়েন্স। প্রার্থীর বেস্ট দিল্লিতে চলে আসতে হবে আমাদের বসুধাসির আউটলেটে, লেভেল 6 ব্লকে, শপ নম্বর 7 এন্ড 8, অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়ে শপ করতে পারেন। ঢাকার ভিতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 আওয়ার্সের মধ্যে পৌঁছে দিবে প্রোডাক্টটি আপনাদের কাছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিব, বাই বাই।